শারদীয় দুর্গাপূজালৈ মাজত মাত্র এটা দিন। শক্তিরূপা দেবী দুর্গাক আরাধনার বাবে সাজু হয়েছে রাজ্যবাসী। আকর্ষণীয় রূপত সজাই পড়াই তোলা হয়েছে পূজা মণ্ডপসমূহ। কাজিরঙারও বিভিন্ন স্থানত উলমালহেরে চলিছে পূজার প্রস্তুতি। তার মাজতেই কহরা বারোয়ারি দুর্গাপূজা সমিতির উদ্যোগত আয়োজন করা পূজাত চন্দ্রযান তিনির আর্হিরে নির্মাণ করা তোরণে আকর্ষিত করেছে সকলকে। বর্তমান যেহেতু পর্যটনের সময়, দেশী বিদেশী পর্যটকর আগমন হয়েছে কাজিরঙালৈ। গতি পর্যটক সকলেও যাতে পূজার আনন্দ উপভোগ করব পারে তার ব্যস্ত হয়ে পড়েছে উদ্যোক্তা। ধন্যবাদ জ্ঞাপন করছি পূজার বাবে। আর যেহেতুকে আমি কাজিরঙা আমার যি কাজিরঙা যি আমার কহারথলি পূজাভাগ, এই পূজাভাগ আমি 76 ইয়ার হয়েছে। গতি আমি এইবার চন্দ্রযান গেটেরে যে আমি গেট বনাইছো সেই গেটেরে আমি ভক্তগণক আমি আদরিব বিচারিছো। আর যেহেতুকে আমার ইয়াত দেশ বিদেশের পর্যটক আহে, পর্যটকও যাতে আমার এই মণ্ডপক চাই যাতে উপভোগ করিব পারে আর পূজাভাগও যাতে আমার অল্প ভালকে হয় তার বাবে আমি এই প্রস্তুতি চলাই আছো। মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে এই ঘোষণাটা আমি আদরণীয় জানাইছো। যেহেতু পূজাভাগ করতে বিভিন্ন বহুত টাকার প্রয়োজন হয়, যদি সরকার ফলপ্রাই কিবা একটা আর্থিক সাহায্য পাওয়া যায় তেতিয়াহলে আমার মানে সমিতির অল্প মানে সকাহ হয়। যেখানে নীতি নিয়ম ভাঙিছে এইখানে আমি পালন করবলে চেষ্টা করে আছো। আর প্রকাশনেরপরা আমি যেখানে নীতি কইছে যে তোমালোকে সিসি ক্যামেরা লগালে সিসি ক্যামেরা লগাইছো, আমি ফায়ারের ব্যবস্থা করছো, ভলেন্টিয়ার ব্যবস্থা করছো আর পার্কিংয়ের যেখানে ব্যবস্থা আছে সেইখানে আমি করার ব্যবস্থা করে আছো।